शिव और पार्वती विवाह हो जाए। गुरुदेव किच्छु करते पारलाम ना, आरो एक बार आमरा केवल पराजित ही होलाम, पराजित। कि करबो माता, किच्छु बुझते पारछी ना। मने होच्छे शिव पार्वती विवाह के आटकानो असम्भव। যদি শিব আর পার্বতীর বিবাহ হয়, কৈলাসের ওই আনন্দ ধ্বনি অসুর লোকের বিলাপের কারণ হতে পারে। এইভাবে কাপুরুষের মতো পরাজয় স্বীকার করে নেবার জন্য তোমাকে আমি অসুর লোকের সেনাপতি ঘোষণা করিনি। যখন সমস্যাকে আটকানো অসম্ভব, তখন সমাধান বের করার কথা ভাবতে হয়। অসুররাজ, ভাবুন আপনি, শিব আর পার্বতীর বিবাহ যদি হয়েও যায়, আর বিবাহের পর পুত্রও যদি হয়, কি করবেন আপনি? সকলকে এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। তারকাসুর শঙ্খচূড় সঠিক বলেছে, শিব এত প্রসন্ন, এত উৎসুক, এত অনুরাগী, বিশ্বাসই হচ্ছে না। আরে কি কথা বলছো, কি ভুল বলেছি আমি? শিব ধ্যান করেন, বৈরাগী, উনি এই সাংসারিক মোহতে আবদ্ধ হয়ে স্ত্রীর খেয়াল রাখবেন কিভাবে? সকলকে সম্মান করেন উনি, উনি দেবী পার্বতীকেও সম্মান করবেন। যদি রাখতে পারতেন সতীরাই পরিণতি হতো না, যদি রাখতে পারতেন সতীরাই পরিণতি হতো না। মহাদেব, আপনি ওদের উত্তর দিলেন না কেন? সম্পর্কের শক্তি কথায় নয়, পালন করে প্রমাণ করতে হয় পার্বতী। আর আমার ওদেরকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি শুধু আমার পার্বতীকে এটা ভরসা দিতে চাই যে আমি সর্বদা ওনারই থাকবো, সর্বদা ওনারই থাকবো, আর উনি সর্বদা আমারই থাকবেন, আমারই থাকবেন, আমারই থাকবেন। মৃত্যুর তলোয়ার আমার ওপর ঝুলছে, এই সংকট আমার, আর এর সমাধানও আমি নিজেই বের করব। আপনারা সকলে এই কক্ষ থেকে বেরিয়ে যান আর আমার জন্য প্রতীক্ষা করুন। আহ
আমরা কালকে মহাদেবের গায়ে হলুদের নিয়ম পালন করেছি আর আজকে আমরা সকলে মিলে ওনার সঙ্গীত অনুষ্ঠান পালন করব নাচবো গান করব আনন্দ করব এত আনন্দ করব যে মহাদেব নিজেই আসবেন আমাদের কাছে কোথায় আসবেন মহাদেব আমরা সবাই নৃত্যের প্রস্তুতি নিচ্ছি সমগ্র সংসার মহাদেবের রঙে রাঙিত ওনার খুশিতেই সবাই খুশি ওনার তো সর্বত্র আশা উচিত হর হর মহাদেব হর হর মহাদেব আমি সেই সকল স্থানে যাব যেখানে আমার বিবাহ উপলক্ষে উৎসব করা হচ্ছে মহাদেব আমাদের সঙ্গে উৎসব পালন করার পরেই যাবেন তো মহাদেব আমাদের দেবত্ব ত্যাগ করে আমরা সকলে মানুষের মতো করে সঙ্গীত পালন করে মহাদেব আপনার প্রেমের মতো আপনার বিবাহ তো বিশেষ হওয়া চাই তাই না মেনে নিন না মহাদেব যেমন আপনাদের ইচ্ছা হর হর মহাদেব হর হর মহাদেব নন্দী সঙ্গীত আর বিবাহের এমন আয়োজন করো যেমন সঙ্গীত এমন বিবাহ না এর পূর্বে কখনো হয়েছে না ভবিষ্যতে কখনো হবে উৎসবের প্রস্তুতি আরম্ভ করা যাক কি সুন্দর দেখাচ্ছে মহাদেবকে হ্যাঁ মহাদেব তো সব রূপেই অনন্য অপূর্ব সুন্দর অদ্ভুত আমার আরাধ্য দ্বাপর যুগে যখন কৃষ্ণরূপে অবতীর্ণ হব তখন আপনার এই রূপ ধারণ করব কি হয়েছে পুত্র অসুর মাতা কাল শিবের বিবাহ বরযাত্রীও নিশ্চয়ই অনেক হবে তাতে কি এতদিন যে কাজ আমাদের জন্য আমাদের অসুরগণ করতে পারেনি এবার সেই কাজ আমাদের জন্য শিবগণেরাই করবে এবার শিবকে ওদের দুজনের মধ্যে শুধু একজনকেই বেছে নিতে হবে ওই নিজের প্রিয় পার্বতীকে আর না হয় ওই বরযাত্রী শিবগণকে তারকাসুর কি চলছে তোমার মনে কি খেলা খেলতে চাইছো তুমি এটা বিজয়ের খেলা অসুর মাতা দিতি
নরকাসুর, তোমার এই বিশেষ পরিকল্পনা শিব আর পার্বতীর এই বিবাহে অবশ্যই বাধা দেবে। হিমালয় সীমা থেকে মহল পর্যন্ত অতিথিদের সুখ সুবিধার খেয়াল রাখবে, আর কোনো বরযাত্রীর যেন কোনো সমস্যা না হয়। মহলের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি কক্ষ যেন সাজানো হয়, কোনো কিছুর খামতি যেন না থাকে। হ্যাঁ মহারানী। আর শুনুন সেনাপতি, সুরক্ষার দায়িত্ব আপনার। বরযাত্রীদের পথে নৃত্য, পুষ্পবর্ষা আর জলপানের ব্যবস্থা করবেন। হ্যাঁ মহারাজ। আর শোনো, বন্ধন পথ সাজানো হয়েছে তো? হ্যাঁ মহারানী। খুব ভালো, বিবাহের মতনই সব কিছু যেন সুন্দর হয়। আমি সতীর বিবাহের কথা শুনেছি, যাদের কেউ আপন করে না তাদের মহাদেব আপন করেন। বরযাত্রীতে ভূত প্রেত সাপ বিছে সবাই আসবে, সবাই আসবে, সবাই আসবে। সমস্ত প্রজাদের আগে থেকেই বলে দিও, যাতে ওদের দেখে কেউ ভয় না পায়। হুম। আর বিবাহের যজ্ঞকুণ্ড তৈরি হয়েছে? হ্যাঁ মহারাজ, প্রস্তুত হচ্ছে। এটা কোনো সাধারণ মণ্ডপ নয়, এই অদ্ভুত মণ্ডপে মহাদেব পার্বতীর বিবাহ হতে চলেছে। আর আপনি সাক্ষাৎ নারায়ণের সাক্ষী থাকবেন। সত্য বলেছেন দেবর্ষি, কিন্তু এই কুণ্ড আরো একটি কারণে বিশেষ। এতে যখন অগ্নি প্রজ্বলিত হবে তা অনন্তকাল ধরে জ্বলবে, আর সংসার একে ধনঞ্জয় অগ্নি নামে চিনবে। একে ধনঞ্জয় অগ্নি নামে চিনবে। আর এতে প্রজ্বলিত অগ্নি ভালোবাসা রূপে সংসারে থাকবে। ব্রহ্মাদেব আর আমরা সকলে এই অসাধারণ কার্যের সাক্ষী থাকব। ভবিষ্যতে শিব পার্বতীর বিবাহের এই ভূমি, এই ত্রিযুগী নারায়ণের মন্দির অখণ্ড ধ্বনি মন্দির নামে পরিচিত হবে। অখণ্ড ধ্বনি মন্দির নামে পরিচিত হবে। অখণ্ড ধ্বনি মন্দির নামে পরিচিত হবে। এমন পবিত্র কুণ্ডকে আমাদের শত কোটি প্রণাম। মহারানী, এখান থেকেই পার্বতীর জন্মের ঘোষণা করেছিলাম। স্বাগত তোমাকে পর্বত রাজকন্যা পার্বতী। আর আজ এখান দিয়েই পার্বতী বিদায় নেবে। কি অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, তাই না? নিজের মেয়ে বিয়ের পরে কেমন পর হয়ে যাবে, আর ওকে বিদায় করার সময় অশ্রু আর হাসির সংযোগ হয়।